হ্যালো ফুটবল ফ্যান্স, এবারের কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে 2-0 গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবারের কোপায় জিততে পারলেই ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা 3টি মেজর শিরোপা জয় করবে লিওনেল স্কলোনির দল। এর আগে 2008 থেকে 2012 মধ্যে জাবি ইনিয়েস্তাদের স্পেন এই কীর্তি গড়ে দেখিয়েছিল। সেই সময় 2টি ইউরো এবং 2010 সালের ওয়ার্ল্ড কাপও জয় করেছিল তারা, এবং তারপর আর্জেন্টিনার কাছে সুযোগ আছে এই কীর্তি গড়ে দেখানোর। অন্যদিকে কলম্বিয়ার কাছে ফাইনালের লড়াইটা হবে গৌরব ফেরানোর। সর্বশেষ 2001 সালে কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল কলম্বিয়া, সেবার উরুগুয়েকে হারিয়ে শিরোপাও জিতেছিল দলটি। 23 বছর পর আবারও কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ানরা, যেখানে আর্জেন্টিনাকে কোনোভাবেই ছাড় দেবেন না নেস্তর লরেঞ্জোর দল। আগামী সোমবার যুক্তরাষ্ট্রের হার্ডরক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। এই নিয়ে কোপা আমেরিকা আসরে আর্জেন্টিনা এবং কলম্বিয়া মোট 16 বার একে অপরের মুখোমুখি হতে চলেছে। এর আগে কোপা আমেরিকা আসরে এই দুটি দলের মুখোমুখি দেখায় আর্জেন্টিনা জয়ের দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছে। কোপা আমেরিকায় এর আগে 15টি মুখোমুখি দেখায় আর্জেন্টিনা জয় পেয়েছে 7টিতে, অন্যদিকে 3টিতে জয় পেয়েছে কলম্বিয়া, এবং 5টি ম্যাচ ড্র হয়েছে। যে 5টি ম্যাচ ড্র হয়েছে তার মধ্যে 3টিতেই পেনাল্টি শুটআউটে জয় পেয়েছিল আর্জেন্টিনা, যার কারণে বলাই যায় যে 15টি ম্যাচের মধ্যে মোট 10টি ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ 2021 কোপা আমেরিকার সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুটি দল, যেখানে লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা ম্যাচে শুরুতে এগিয়ে যাওয়ার পর লুইস দিয়াস কলম্বিয়াকে ম্যাচে সমতায় ফেরান। এরপর ম্যাচটি গড়ায় পেনাল্টি শুটআউটে, যেখানে ইমিলিয়ানো মার্টিনেজ নিজের দক্ষতায় আর্জেন্টিনাকে জয় এনে দিয়ে ফাইনালে নিয়ে যান, এবং পরবর্তী সময় গেল আসরের কোপা আমেরিকাটাও জয় করে আর্জেন্টিনা, যার কারণে কলম্বিয়া মূলত এবার মাঠে নামবে গেল আসরের বদলা নেওয়ার জন্য। অন্যদিকে আর্জেন্টিনার জন্য ম্যাচটি হবে আবেগের। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন অ্যাঞ্জেল ডিমারিয়া। এমনকি লিওনেল মেসিও এই ম্যাচটির পরই আর্জেন্টিনা দল থেকে রিটায়ার নিতে পারেন, যার কারণে মেসি ডিমারিয়ার জন্য হলেও ম্যাচটি জিততে চাইবে আর্জেন্টাইনরা। ফাইনাল ম্যাচটির আগে এই দুটি দলের পরিসংখ্যান যাই হোক না কেন, ম্যাচটি মূলত হবে দুটি আর্জেন্টাইন কোচের ট্যাকটিক্সের লড়াই। সেমিফাইনাল ম্যাচটিতে উরুগুয়ের বিপক্ষে কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো বুঝিয়ে দিয়েছেন যে তিনি কত বড় ট্যাকটিশিয়ান। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখে কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়াল মুনোজ মাঠ ছাড়ার পরও ম্যাচের দ্বিতীয়ার্ধে এবারের আসরে অসাধারণ ফর্মে থাকা উরুগুয়েকে 10 জনের দল নিয়েই আটকে রেখেছিল কলম্বিয়া, এবং শেষ পর্যন্ত তারা ম্যাচটিতে জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে। এবং যেহেতু লরেঞ্জো লিওনেল স্কলোনির মতো হাই প্রেসিং ফুটবল পছন্দ করেন, তাই ফাইনাল ম্যাচটি আরও রোমাঞ্চকর হতে চলেছে। এছাড়া ম্যাচটি হবে এবারের আসরে অন্যতম সেরা ফর্মে থাকা ভিনটেজ হামেস রদ্রিগেজ বনাম লিওনেল মেসির মধ্যে, যেখানে শেষ পর্যন্ত জয়টা কার হয় সেটাই এখন দেখার অপেক্ষা।